নমস্কার, আমি মিঠু মিঠু ফ্যামিলিতে নিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি। বাঁধাকপি দিয়ে মাংস রান্না করব। দেখো কিভাবে রান্না করি, কী কী মশলা লাগে একবার দেখে নাও। আদা বাটা, ধনে পাতা কুচি, নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ কুচি, সলিড মাংস, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, সর্ষের তেল, আর ফোড়নের জন্য ব্যবহার করো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। বারবার করে একটু নেড়ে ছেড়ে দেবো। দেখো পুড়ে না যায়, তার বারবার করে একটু নেড়ে দেবো পেঁয়াজটাকে। রোজই তো একই রকমভাবে বাঁধাকপি রান্না করে খাই, তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে বাঁধাকপিটা রান্না করি। দিলাম মাংস, সলিড মাংস, যাতে হাড় নেই, কুচু কুচু করে কেটে নিয়েছি ছোটো ছোটো। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, একটু বারবার নাড়াচাড়া দেবো। মাংস এনেছিল অনেক, তো দেখলাম অনেকটা সলিড মাংস, ওই জন্য আলাদা করে কিছুটা রেখে দিলাম, দিয়ে ওটা দিয়েই বাঁধাকপিটা রান্না করব। দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। একটু অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংসটাকে, আমার বাঁধাকপি আলুটা সেদ্ধ করাই আছে। দেখো দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আমি কালারের জন্য দিই, টেস্টের জন্য দিই। চিনি সব তরকারিতেই প্রায় চিনিটা দিই আমি, চিনিটা দিলে খেতে ভালো হয়, তরকারি খেতে টেস্ট হয় প্রচুর, তরকারির রঙটাও খুব ভালো হয় চিনি দিলে। এবার দিয়ে দেবো নুন, নুন দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো একসাথে করে দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা। দেখো কষানো হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপি আলুটা তো সেদ্ধ করাই আছে, আগেই বললাম তোমাদের, তো ভালো করে কষিয়ে নেবো। বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে লেগে যাবে। একটু ভালো করে কষিয়ে নেবো, দেখো কলারটা ছাড়তে শুরু হয়েছে। এই সময় বাঁধাকপি এইভাবে রান্না করে খেলে খুব ভালো হয়। যাদের যারা বলে যে এই সময় বাঁধাকপি রান্না করলে গন্ধ লাগে, এইভাবে যদি রান্না করে খাও তোমাদের খুব ভালো লাগবে। আর এরকম একটা তরকারি যদি রান্না করো বাড়িতে, তাহলে আর সেদিন আর অন্য কিছু রান্না করতে হবে না, এত টেস্টফুল হয় তরকারি খেতে। একটু ঢেকে দিলাম, দেখো বাঁধাকপিটা পুরো মজে এক জায়গায় হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখো ভাজা মশলা দিয়ে দিলাম, তোমরা জানো বাড়িতে আমি ভাজা মশলা বানাই, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, ধনে দিয়ে একসাথে শুকনো কলায় ভেজে আমি মশলাটা বানিয়েছি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আমার বাঁধাকপি রেডি। তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। থ্যাংক ইউ।